नमस्कार सबाई के स्वागत जानाच्छि न्यू बराक न्यूज़े साथे रयेछि आमी शरीफुल। शुरूते ही देखे निच्छि संबाद शिरोनाम। कुलिचड़ाए उद्धार हुआ बोमा निष्क्रिय करते व्यर्थ विशेषज्ञ दल। पचिशतम वर्षपूर्ति उपलक्षे रजत जयंती उद्यापन फूड ग्रेन मार्चेंट एसोसिएशनेर। बलपूर्वक घरे प्रवेश करे कुकर्म चरितार्थ अप्राणनाशेर चेष्टाय अभियुक्तदेर बिरुद्धे व्यवस्था निच्छे ना दलाई पुलिस। अभियुक निर्यातिता महिलार कोविडेर दोहाई दिए ऐतिहासिक काशपुर राजबाड़ी परिदर्शने बाधा खूब पर्यटकदेर। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। কয়েক ঘন্টা চেষ্টা করার পরও ফুলিছড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ব্যর্থ বিশেষজ্ঞ দল। আসাম মিজোরাম সীমান্তের ফুলিছড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ব্যর্থ হলো বিশেষজ্ঞ দল। কয়েক ঘন্টা চেষ্টা করার পরও বোমাটি নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয় নগাঁও থেকে আসা বিশেষজ্ঞ দল। উল্লেখ্য, শনিবার ধলাকাল থেকে উদ্ধার করা হয়েছিল সতেজ বোমা। বোমাটি নিষ্ক্রিয় করতে কাছাড় পুলিশের বিশেষজ্ঞ দল ব্যর্থ হয়। নগাঁও থেকে আনা হয়েছিল এই দলকে, কিন্তু তারাও বোমাটি নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়। এদিকে বোমা উদ্ধারের পর থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানালেন এলাকার বাসিন্দারা। অসম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার ফুলিছড়ায় বোমা উদ্ধারের পর থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। সীমান্তের ফুলিছড়ায় দলাখাল নালার মধ্যে এই বোমা উদ্ধারের পর থেকেই আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। এলাকার বাসিন্দারা জানান, খুবই আতঙ্কের মধ্যে তারা জীবনযাপন করছেন। রাতে ঘুম নেই, সারা রাত কচি কাঁচাদের নিয়ে সজাগ থাকতে হচ্ছে বলে জানান তারা। এখন আপনার কি কোনো বই লাগছে নাকি? বই লাগবো না, বটানে কিনারো আসি, বই তোলা সবাই সাধারণ লাগবো। রাত্রে ঘুমাইতে পারতাম না, তোমরা খাইতে পারতাম না, চিন্তা থাকে না। মানে আপনারা খুব আতঙ্কের মধ্যে আছেন নানি। পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গঠিত হলো নতুন কমিটি। পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে আজ রজত জয়ন্তী উদযাপন করল শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সংস্থার বার্ষিক সাধারণ সভার মাধ্যমে ২৫ জনের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসাবে মনোনীত হন প্রণব পাল চৌধুরী এবং সম্পাদক হয়েছেন পঙ্কজ কুমার জৈন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সংস্থার প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈদ্য, দীপক পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য ভাণ্ডারে আপনারা আছেন কাছাড় জেলার হয়ে, বরাক উপত্যকার হয়ে। সামনে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, জ্ঞানের ভাণ্ডারের দায়িত্ব বা সরস্বতী তাদেরকে দিয়েছেন। নিঃসন্দেহে সরকার এখানে মোদীজির কথা বলা হচ্ছে হয়েছে। আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা বলা হয়েছে। আমরা তাদেরকে যদি অর্থ ভাণ্ডারের দায়িত্বে আমরা রাখি তাহলে খুব একটা অন্যায় হয় না, নিঃসন্দেহে তারা দিয়েছে। আর বাকি তো অস্ত্র ভাণ্ডার সরকারের হাতে যে ব্যবস্থা আছে এই ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই কটা ভাণ্ডার যদি মজুদ থাকে, ভালো থাকে, সুচারুরূপে পরিকল্পিত উপায়ে যদি পরিচালিত করা হয়, তাহলে রাষ্ট্র কখনো বিপন্ন হবে না, সমাজ কখনো বিপন্ন হবে। বলপূর্বক ঘরে প্রবেশ করে কুকর্ম চরিতার্থ অপ্রাণনাশের চেষ্টা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দলাই পুলিশ। অভিযুক্ত নির্যাতিতা মহিলার।
বলপূর্বক ঘরে প্রবেশ করে কুকর্ম চরিতার্থ ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করার আট দিন পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ধলাই পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন নির্যাতনের শিকার এক মহিলা। বিদ্যারতনপুরের এই নির্যাতিত মহিলা অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে মনিরুদ্দিন লস্কর এবং রিয়াজ নামের দুই যুবক রাতের অন্ধকারে ঘরের ভেড়া ভেঙে তার ঘরে প্রবেশ করে এবং তার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তার সঙ্গে কুকর্ম চরিতার্থ করে। এমনকি এ সময় তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলায় কূপ বসাতে চেষ্টা করলে নিজেকে বাঁচাতে গিয়ে হাতের চারটি আঙ্গুল কেটে যায় তার। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর তাদের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করা হলেও প্রায় আট দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বাড়ি ঘুনিয়া হয় বাগার থেকে বিদ্যারতনপুর। আমার ঘর রাইতে দুইটা ছেলে ঢুকছে, ঘর ঢুকছে আমার বেড়া ভাঙ্গিয়া ঢুকে আমার মুখ ঠিকাইয়া ধরছে। ধরি আমার কইছে আমি যদি হাল্লা করি আমার বাচ্চার গলার দাওত হয়েছে, কইছে বাচ্চা কাটিলেই তো। আমি তার কাছে আর কি মিনতি করছি, কইছে আমার বাচ্চা কাটিও না, তারা আমার মানছে না, না মানিয়ে তারা আমার খারাপ করছে। আমার হাত লাগিয়ে গেছে দাও লাগিয়ে আমার হাত দেখো এখন চারটা আঙ্গুল নাই আমার, আমার দুনিয়া খেয়েও নাই, মাও নাই, বাবু নাই, খেয়েও নাই। আমি এখন ছোট বাচ্চা লইয়া আমি কিলা বাঁচিতাম, জামাইও নাই, খেয়েও নাই আমার। আমি একলা একবারে একলা, এখন আমি বাচ্চারে বাঁচাইতাম দিনে আমি বাঁচিতাম। দলাইয়ের দানা তেজ দিছি পুলিশে, এখন পর্যন্ত আর সঙ্গে বুঝাইও না বুঝতা না। আর তারা মানুষ কিছু টেকা আলা টেকা দিলে যে আনিয়েতা না। ঘটনা এবার আজ আট দিন হয়েছে, পুলিশে আবু কিছু করছে না, তুমি উমকি দেয়। এখন বাড়িতে গেলে কইছে আমার একবারে পুরো কাটি লাই তো মা বুয়া দৌড়ে। হ্যাঁ আমার জায়গা জমিন আছে, দখল করতাম আমার জায়গা জমিন, ওখানে আর কি তারা মারিয়ে নিয়ে তারা খাইতা। এখন আমি বাড়ি ঘর সব সারিয়ে আমি এখন রাস্তায় রাস্তায় আছি, আমি ভিক্ষা টিক্ষা করিও করিও বাচ্চা লই আমি এখন থাকি। তারা কইছে যদি আমি বাড়িত গেলে তারা এখন আমার ধমকি দেয় পুরো মারি লইব, এখন আমার বাড়ি করে যেতে দেয় না। আমি দাবি রাখলাম আমার আসামিরে ধরিয়ে শাস্তি দিত, জায়গা দখল করে শাস্তি দিত, আমার জায়গা পার করিয়ে দিত। আমি ওই দাবি চাই, আমি আর কিছু চাই। কোভিডের দোহাই দিয়ে ঐতিহাসিক কাশপুর রাজবাড়ি পরিদর্শনে বাধা, খুব পর্যটকদের। কোভিডের দোহাই দিয়ে ঐতিহাসিক কাশপুর রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না পর্যটকদের। এ নিয়ে পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিল। জানা যায় রবিবার করিমগঞ্জ থেকে একদল পর্যটক ঐতিহাসিক রাজবাড়ি পরিদর্শনে এসেছিলেন, কিন্তু রাজবাড়ির দায়িত্বে থাকা কর্মীরা কোভিডের দোহাই দিয়ে তাদেরকে রাজবাড়িতে প্রবেশ করতে দেননি। তারা অভিযোগ করে বলেন, রাজবাড়ির ভিতরে একাংশ লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ভিতরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করেন তারা। একাংশ লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলেও তাদেরকে কেন ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না এমন প্রশ্ন উত্থাপন করেন তারা। আমরা আমাদের এই খাসপুর রাজবাড়ি এখানে আমরা এসেছিলাম যে এটা এজ এ হিস্টোরিক্যাল প্লেস হিসাবে জায়গাটা আমরা পরিদর্শন করার জন্য, কিন্তু এসে অত্যন্ত দুঃখের বিষয় আজকে এখানে এসে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। অত্যন্ত বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে আমরা করিমগঞ্জ থেকে এসেছি, করিমগঞ্জের কালীগঞ্জ থেকে এসেছি, কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু ভিতরে একটা জিনিস যে অসামাজিক কাজগুলো চলছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, যে ভিতরে অসামাজিক কাজগুলো চলছে আমাদেরকে বাইরে রেখে, বা আমাদের সঙ্গে আরও অনেক মানুষ এসেছিলো এখানে ঢুকার জন্য কিন্তু এরা ঢুকতে পারে নাই, এদেরকে কীভাবে ঢুকতে দেওয়া হলো, আরও কিছু মানুষ ভিতরে ঢুকেছিল ওনাদেরকে কীভাবে ঢুকতে দেওয়া হলো। তাই আমরা এখানে দুইজন কর্তৃপক্ষ ছিল, ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, ওনারা আমাদেরকে একটা নম্বর দিয়েছিলো, এই নম্বরগুলো আমরা বারবার নম্বরে আমরা বারবার কল করেছিলাম কিন্তু নম্বরটা কোনো ফোন রিসিভ হয় নাই। উনি বলেছেন যে ওনার কর্তৃপক্ষের বা ওনার ইনচার্জ যে আছে উনি মানা করেছেন এখানে ঢুকার জন্য, নিষেধ করেছেন যে কোভিড প্রোটোকল এখানে ঢুকার সবগুলো নিষেধ। তাই যদি নিষেধ হয় তাকে শুধু আমাদের জন্য নিষেধ, বা যেভাবে অসামাজিক কাজগুলো করছে ভিতরে এদের জন্য নিষেধ নয়,
এটা কিভাবে হতে পারে আর এখন যে কোনো নোটিফিকেশন বা কোনো কিছু এরকম তো এরকম কিছু কারণ লেখাও পাই নাই বা ওনাকে বললাম আপনি আমাদেরকে কোনো এভিডেন্স দেখান উনি কোনো এভিডেন্সই দেখাতে পারলেন না কিছু নেই বললেন না ওনার অফিসার বলছে যে বর্তমানে মানা করেছেন যেখানে ঢুকতে দেওয়া হবে না এই নম্বর যেটা দিয়েছিলেন এই নম্বরটা আমরা বারবার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেই নম্বরটা হচ্ছে 9864063832 এই নম্বরটায় আমরা বারবার যোগাযোগ করেছিলাম কিন্তু আর এখানে বসন্ত বলে একজন কে বসন্ত নাথ উনি বারবার উনি আমাদের সঙ্গে এমন বিহেভ যেটা করলেন যেটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এজ এ কর্তৃপক্ষ হিসাবে এজ এ অফিসার বা এজ এ যে কোনো একজন ক্লার্ক হিসাবেও যে কোনো পদে পদবি হোক উনি আমাদের সঙ্গে যে বিহেভটা করছেন অত্যন্ত মারাত্মক বিহেভ করছেন ভালো কোনো সদুত্তর ওনার কাছ থেকে পাইনি তাই আমরা আজকে এই জায়গাতে এসেছিলাম ওনা অত্যন্ত দুঃখ মন নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছি জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সবার বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার কাজ চলছে হাসপুর চা বাগানে জল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বললেন বিধায়ক মিহির কান্তি সোম স্বাধীনতার 70 বছর পরও মানুষকে মিনারেল ওয়াটারের উপর ভরসা করতে হয় এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে সবার বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার কাজ চলছে আজ উধারবন্দের হাসপুর চা বাগানে জল প্রকল্পের সংস্কার কাজের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিধায়ক মিহির কান্তি সোম তিনি বলেন আগে মাত্র 30% মানুষের বাড়িতে জল ছিল এখন প্রত্যেক বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থা চলছে বিভাগীয় এসডিও জিয়াউল হোসেন লস্কর বলেন জল জীবন মিশনের অধীনে সংস্কার কাজের জন্য এই প্রকল্পে 1,23,50,000 টাকা বরাদ্দ হয়েছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশিস দেব টিলাবাবু দীপঙ্কর দেব জিপি সভানেত্রী জয়শ্রী বর্মন এপি সদস্যা কস্তুরী রানী দেব পিএইচি কর্মী বাপটু সেন উমাশঙ্কর চক্রবর্তী সহ স্থানীয় জনগণ ও বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন এই জলের সমস্যা সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতার 60-70 বছর পার হওয়ার পর মানুষের আজকের দিনে মিনারেল ওয়াটার উপরে ভরসা করতে হয় আর এই জন্য আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিয়ে বড় জোর দিয়েছেন আর আপনারা দেখবেন আগামী দিনে প্রতিটা বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল হবে আগে 30% মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল 30% মানুষের বাড়িতে জলের ব্যবস্থা ছিল আর আজকের দিনে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন গরিব থেকে গরিবের কল্যাণে সমস্ত যোজনাগুলো উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন বরাকভেলি চা মজদুর সংঘের সভায় গঠিত হলো নতুন কমিটি বরাকভেলি চা মজদুর সংঘের এক সভা ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত হয় সভায় ঘনশ্যাম পাণ্ডেকে সভাপতি ধনঞ্জয় তেলিকে সাধারণ সম্পাদক মনোনীত করে 27 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় তাছাড়া এদিন 23 সদস্য বিশিষ্ট সরসপুর চা বাগান কমিটিও গঠন করা হয় সভায় কার্যকরী সভাপতি হরিনারায়ণ বর্মা বলেন চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্রেচুইটি দেওয়া হচ্ছে না বাগান কর্তৃপক্ষ তাদের অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করছে বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি তাছাড়া বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে 30-35 টাকার মজুরির ফারাক আছে সেটা অবিলম্বে সমাধান করে সমান মজুরি প্রদান করার আবেদন জানান তিনি ভারতীয় চা মজদুর সংঘের বরাক শাখার এটা সভা আমরা বাগানে বাগানে অনেক মানে অভাবগ্রস্ত মানুষ শ্রমিকেরা কাজ করিয়াও তাদের নিজের প্রাপ্য জিনিস পাইতেছে না যেখানেই আমি যাইতেছি যেখানেই আমরা যাইতেছি দেখতেছি মানে একের পর এক মানে সমস্যা মানুষরা পিএফ পাইতেছে না সারা জীবন কাজ করলো রিটায়ারমেন্টের পরে পিএফ পাইতেছে না পিএফ না পাইলে তারা গ্র্যাচুইটি পাইতেছে না পেনশন পাইতেছে না হেলথ সমস্যা আছে পানীয় জলের অভাব আছে বাগানে না সুতরাং আমি সরকারের কাছে এইসব মানে অভাব অভিযোগ মানে সমাধান করার জন্য আপিল করেছি
এবং করব। ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে পুষ্পমেলা, জানালেন সবুজ ও পরিবেশ বান্ধব সংস্থা অরণ্যের কর্মকর্তারা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে পুষ্পমেলার আয়োজন করছে অরণ্য। আজ এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্মকর্তারা জানান, সংস্থার আয়োজিত মেলাতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতা। নরসিংটোলা ময়দানে আয়োজিত হবে এই মেলা। মেলাতে পুষ্পের প্রদর্শনী ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল এবং শাকসবজির প্রদর্শনীও থাকবে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিটি গ্রুপে থাকবে পুরস্কার। সাংবাদিক সম্মেলনে অরণ্যের সহসভাপতি প্রদীপ বণিক, কোষাধ্যক্ষ রজত চৌধুরী, প্রচার সম্পাদক স্নেহা ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের সংগঠনের নাম অরণ্য। 2018 আমাদের সংস্থা স্থাপিত হয়েছে। আমরা বিগত দুবছর এই করোনার জন্য কোনোরকম ফ্লাওয়ার শো তো করতে পারিনি। এই বছর আমরা আবার সেই উদ্যোগটা নিয়েছি। আগামী ফেব্রুয়ারির 4, 5, 6 আমরা ফ্লাওয়ার শো করবার একটা পরিকল্পনা নিয়েছি। হয় নরসিংতলা মাঠ, নয়তো বিপিন পাল সভাস্থল। আমাদের যে অনেক বেশ কিছু গ্রুপে কম্পিটিশন হবে, ডালিয়ার, রোজ, চন্দ্রমল্লিকা, মেরিগোল্ড, ক্যাকটাস, সেকুলেন্ট, বনসাই, কাঠফ্লাওয়ার থাকবে, ফলিয়েজ থাকবে, ফ্রুটস, ভেজিটেবলস থাকবে, পিকলস থাকবে, ভেজিটেবল কার্মিং থাকবে, পিটুনিয়া থাকবে, এই সমস্ত গ্রুপে আমরা কম্পিটিশন করাবো। সদ্য প্রয়াত উধারবন্দ গোয়াবাড়ির বিশিষ্ট নাগরিক নিকেশ বর্মনের পরিবারের খোঁজ নিল কংগ্রেসের প্রতিনিধিদল। উধারবন্দের গোয়াবাড়ির প্রবীণ নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত নিকেশ বর্মনের পরিবারের সাথে সাক্ষাৎ করল কংগ্রেসের এক প্রতিনিধিদল। আজ পুলক রায়ের নেতৃত্বে উধারবন্দ ব্লক কংগ্রেসের এক প্রতিনিধিদল টিকলপার জিপির গোয়াবাড়িতে গিয়ে প্রয়াতের স্ত্রী প্রাক্তন গ্রুপ সদস্যা সন্ধ্যারানী বর্মন সহ তিন ছেলের সাথে দেখা করে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আর্থিক সাহায্য প্রদান করেন। আজকের প্রতিনিধিদলে পান্না বিশ্বাস, সুনীল বিশ্বাস, সাধন কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত 29 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রবীণ নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব বছর 80 নিকেশ বর্মন। ধলাই সমষ্টির হাওয়াইতাং বাজারের বিশিষ্ট কংগ্রেস নেতা সুধীর রঞ্জন প্রয়াত, শোক বিভিন্ন মহলে। ধলাই সমষ্টির হাওয়াইতাং বাজারের বিশিষ্ট কংগ্রেস নেতা ডাক্তার সুধীর রঞ্জন আচার্যের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিগত কয়েক মাস থেকে তিনি অসুস্থ ছিলেন। তাকে ভর্তি করা হয়েছিল মেঘালয়ের হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নরসিংপুর ব্লকের একজন বিশিষ্ট কংগ্রেস নেতা মাননীয় সুধীর আচার্য মহাশয় আমাদের মধ্যে নেই। আজ উনি মেঘালয় নিগ্রিম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। উনার বিদ্দেহী আত্মার সদ্গতি কামনা করি ঈশ্বরের কাছে এবং পরিবারের প্রিয়জনদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। কুলিছড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে ব্যর্থ বিশেষজ্ঞ দল। ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ফুড গ্রেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। বলপূর্বক ঘরে প্রবেশ করে কুকর্ম চরিতার্থ ও প্রাণনাশের চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দলাই পুলিশ। অভিযোগ নির্যাতিতা মহিলার। আমার মুখ ঠিকাইয়া দরছে।
কোভিডের দোহাই দিয়ে ঐতিহাসিক কাশপুর রাজবাড়ি পরিদর্শনে বাধা খুব পর্যটকদের।